Welcome to English Moja. Welcome to my channel English Moja. আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। Parts of speech identification real practice 2. আমি এর আগে আরো একটি ক্লাস নিয়ে ফেলেছি, তোমরা যারা সেই ক্লাসটি মিস করেছো তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে আই বাটনে লিংকটি দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ক্লাসটি করে আসতে পারো। মনে রেখো, ইংলিশ যদি তুমি শিখতে চাও, ইংলিশের টেস্ট পেতে চাও, তাহলে অবশ্যই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন বা পার্টস অফ স্পিচ শনাক্তকরণের ব্যাপারটি তোমাকে অবশ্যই জানতে হবে। সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি 100টি সেন্টেন্স থেকে তোমাদের পার্টস অফ স্পিচ বের করে দেখাবো। আজকে আরও একটি নতুন সেন্টেন্স, এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 2। তো চলো দেখে নিই কোন সেন্টেন্স থেকে আমরা আজকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করে দেখাবো। ওকে, এই হচ্ছে রিয়েল প্র্যাকটিস 2। এই হচ্ছে একটি সেন্টেন্স, খুবই দারুণ একটি সেন্টেন্স। আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি। The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. অর্থাৎ the history of Bengal, বাংলার ইতিহাস মানেই হচ্ছে is the history of people, এখানকার মানুষের ইতিহাস। Who have repeatedly made their highways, যারা কিনা বারবার তাদের রাস্তাকে করেছে কি করেছে, crimson, রঞ্জিত করেছে, with their blood, তাদের রক্ত দিয়ে তাদের রাজপথকে করেছে রঞ্জিত। এটাই হচ্ছে বাঙালি জাতির ইতিহাস, বাংলার ইতিহাস। আচ্ছা, এই সেন্টেন্স থেকে আমরা প্রতিটি ওয়ার্ডকে আলাদা করে ধরে সেটিকে চিনিয়ে দেব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, প্রথমটায় আসি, দা। দাটা কি? দা একটি আর্টিকেল, বাট আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ নয়। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম সকল আর্টিকেলই হয়ে যাবে অ্যাজেক্টিভ, তাহলে এখানে দাটি হচ্ছে অ্যাজেক্টিভ। এরপরে হিস্ট্রি, অনেকে এটাকে হিস্টোরি বলে, বাট দিস ইজ নট হিস্টোরি, প্রোনাউন্সিয়েশনটা হিস্টোরি হবে না, হিস্ট্রি। হিস্ট্রি ইতিহাস, এটা নাম, কোনো কিছুর নাম হলে সেটা নাউন হয়ে যায়, অতএব হিস্ট্রি শব্দটি হচ্ছে নাউন। অফ, এটা সবাই আমরা জানি, অফ একটি প্রিপোজিশন। বেঙ্গল, বাংলা, যেটা হচ্ছে নাউন। ইজ, এটা একটি ভার্ব, একই সাথে এটা অক্সিলারি ভার্বও হয় বা মেন ভার্বও হয়। এই জায়গাটা এটা হচ্ছে মেইন ভার্ব। মনে রেখো, যে সেন্টেন্সে একটাই ভার্ব হয় সেটাই হচ্ছে মেইন ভার্ব, এবং বিশেষ করে অ্যামিজার যদি কোনো মেইন ভার্বের আগে না বসে তাহলে কিন্তু সেটা মেইন ভার্ব হয়ে যায়। আর অ্যামিজারের পরে যদি আরেকটা মেইন ভার্ব থাকে এবং তার সঙ্গে আইএনজি থাকে বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তখন কিন্তু অ্যামিজারটা হয়ে যায় অক্সিলারি ভার্ব। এখানে দা, দাটি হচ্ছে আর্টিকেল, বাট আমি বলেছি আর্টিকেল যখনই হবে সেটি হয়ে যাবে অ্যাজেক্টিভ, সেক্ষেত্রে পার্টস অফ স্পিচের দিক থেকে এটি হচ্ছে অ্যাজেক্টিভ। এরপরে হিস্ট্রি, শব্দটি অলরেডি আমি বলে ফেলেছি, শব্দটি হচ্ছে নাউন। এরপরে অফ, অফ প্রিপোজিশন। পিপল, পিপল শব্দটি জনসাধারণ, মানুষজন, এটি হচ্ছে কোনো কিছুর নাম, অতএব এটি নাউন। হু, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? বাট প্রশ্ন হচ্ছে রিলেটিভ প্রোনাউন নামের কি আমাদের কোনো পার্টস অফ স্পিচ রয়েছে? না। তাহলে বলো দেখি, হু কোন পার্টস অফ স্পিচ? ইয়েস, হুকে আমরা নর্মালি বলবো একটি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন না বলে শুধু বলবো প্রোনাউন। আচ্ছা, এরপরে হ্যাব, হ্যাব হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, বিকজ এই সেন্টেন্সে কিন্তু একটা মেইন ভার্ব রয়েছে, এই যে মেক থেকে মেড হয়েছে এটা মেইন ভার্ব। আর এই জায়গাটায় রিপিটেডলি যেটা রয়েছে এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। মনে রেখে দিও, যদি কোনো অ্যাজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করা হয় তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই ধরনের অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। জাস্ট তোমরা মনে রেখো যে এল ওয়াই থাকলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব। আর একটি বিষয় বলে রাখি যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্বের অবস্থান হয়। এরপরে দেয়ার, দেয়ারটা কি? দেয়ার হচ্ছে একটি পজিসিভ, বাট পজিসিভ কোনো পার্টস অফ স্পিচ নয়, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে একটি অ্যাজেক্টিভ। তার মানে যত রকমের পজিসিভ রয়েছে তারা কিন্তু বেসিক্যালি অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? কেননা তারা কিন্তু নাউনের আগে বসে। তুমি লক্ষ্য করে দেখো, হাইওয়েজ, বড় রাস্তা বা রাস্তাসমূহ, এটা হচ্ছে নাউন, নাউনের আগে যেহেতু বসেছে তাহলে অবশ্যই এটি একটি অ্যাজেক্টিভ। আর এটি যে নাউন তার প্রমাণ হচ্ছে নাউনের সঙ্গেই একমাত্র এস বা ইয়ে যুক্ত করে সেটাকে প্লুরাল করা যায়। ওকে, এরপরে হচ্ছে ক্রিমসন। ক্রিমসন, আমি যদি তোমাদেরকে বলি যে বলো তো ক্রিমসনটা কোন পার্টস অফ স্পিচ, গেস করো একটু। ক্রিমসন হচ্ছে এখানে অ্যাজেক্টিভ। ক্রিমসন মানে হচ্ছে লাল আভা, রঞ্জিত। তো এই জায়গাটায় ক্রিমসনটা যে অ্যাজেক্টিভ তুমি কীভাবে প্রমাণ করবে? মনে রেখো, যদি কোথাও মেক বা মেড থাকে এবং তারপরে যদি কোথাও নাউন বা নাউন ফ্রেস থাকে, তবে তার পরের ওয়ার্ডটি অলওয়েজ কিন্তু হয়ে যাবে অ্যাজেক্টিভ। জাস্ট লাইক আমি আরেকটি এক্সাম্পল দিয়ে ব্যাপারটি ক্লিয়ার করতে পারি। হি মেক্স মি হ্যাপি। দেখো,
এই সেন্টেন্সে হি মেক্স মি হ্যাপি মেক আছে না, মেকের পরে মি আছে এবং তারপরে কিন্তু দেখো যে শব্দটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে শর্টকাটে বললে এভাবে বলা যেতে পারে যে মেকের পরে বা মেডের পরে একটা অবজেক্ট থাকবে, সেটা নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, ঠিক তারপরেই যে ওয়ার্ডটি থাকবে সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরপরে আসো উইথ, উইথ হচ্ছে প্রিপজিশন, এটা আমরা মোটামুটি সবাই জানি। এরপরে দেয়ার, দেয়ার পজিসিভ, বাট পার্টস অফ স্পিচের দিক থেকে এটি অ্যাডজেক্টিভ, এই কারণেই অ্যাডজেক্টিভ বিকজ তারপরে ব্লাড, রক্ত, এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এই ছিল আজকে রিয়েল প্র্যাকটিস টু। আশা করি প্র্যাকটিস টুতে যতগুলো ওয়ার্ড প্রেজেন্ট করা হলো, যতগুলো ওয়ার্ড তোমাদের দেখিয়ে দেওয়া হলো, সম্ভবত সবগুলোই তোমরা বুঝতে পেরেছ। খুব শীঘ্রই প্র্যাকটিস থ্রি নিয়ে হাজির হয়ে যাব। যত প্র্যাকটিস তত বেশি পূর্ণতা, প্র্যাকটিস করতে কোনো ঘাটতি করা যাবে না। মনে রেখো, গ্রামার শেখার জন্য প্রচুর পরিমাণে মনোযোগী হওয়া চাই। খুব শীঘ্রই পরবর্তী লেসনে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমার সঙ্গে নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।